সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ভূগোল পরিবেশ এই বইটার অধ্যায় ভিত্তিক ফাইনাল সাজেশন দেব। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন মিস করতে পারো। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকে যাই। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবা। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। তো আমরা এখন অবস্থান করতেছি সূচিপত্রে। তো দেখো সূচিপত্রে, দেখো তো এখানে অধ্যায় আছে ইন টোটাল 15টা, অর্থাৎ পঞ্চদশ অধ্যায় পর্যন্ত। তো আসলে কি এই 15টা অধ্যায় পড়তে হবে কি হবে না? তো দেখো, আমি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অনেক অ্যানালাইসিস করে, অনেক বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করার মাধ্যমে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো, যেগুলো না পড়লেই না, মানে পড়তেই হবে, সেগুলো আমি আইডেন্টিফাই করেছি এবং তোমাদের এগুলো প্রোভাইড করব। তোমরা অবশ্যই অবশ্যই এগুলো দাগাই নিবা। ওকে, তো দেখো এই যে প্রথম অধ্যায়, মাস্ট বি 100% পোর বাই, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। এই অধ্যায়টা 100% জানতে হবে, পড়বা। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এই যে মানচিত্র পঠন ও ব্যবহার, অবশ্যই অবশ্যই 100%। এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায়, পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, অবশ্যই অবশ্যই 100%। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, বায়ুমণ্ডল, 100% লাগবেই। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, বারিমণ্ডল। আগেরটা হচ্ছে বায়ুমণ্ডল আর এটা হচ্ছে বারিমণ্ডল। বায়ুমণ্ডলটা হচ্ছে গ্যাসীয় যে মণ্ডল, মানে স্তর, ঠিক আছে, অ্যাটমসফিয়ার যেটা, ওইটা সম্পর্কে। আর বারিমণ্ডল হচ্ছে পানি, বারি মানে হচ্ছে পানি, পানিমণ্ডল। ওকে, আচ্ছা, ষষ্ঠ অধ্যায় আমরা দেখলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে দশম অধ্যায়, এই যে দেখো, এই যে দশম অধ্যায়, 100% প্লাস প্লাস, দশম অধ্যায়। এগুলো পড়ে যাইতেই হবে, এগুলো না কমপ্লিট না হলে পরীক্ষার হলে যাওয়া যাবে না, আমি বলে দিলাম। এরপর হচ্ছে দেখো চতুর্দশ অধ্যায়, এইটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, অবশ্যই অবশ্যই 100% বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। আচ্ছা, তো অলরেডি দেখো এখানে আমাদের আছে অধ্যায়, আছে পঞ্চদশ অধ্যায় পর্যন্ত আছে, অর্থাৎ 15টা অধ্যায় আছে। তো অ্যাকচুয়ালি 15টা অধ্যায়ের মধ্যে কয়টা দেখাই দিলাম? 1 2 3 4 5 6 7 8। দেখো 15টার মধ্যে এই 8টা অধ্যায় এতটাই গুরুত্বপূর্ণ যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, আর এই 8টা অধ্যায় কমপ্লিট না হওয়া পর্যন্ত পরীক্ষার হলে যাওয়া যাবে না, এরকম একটা অবস্থা, ঠিক আছে? তার মানে বুঝতেই পারতেছো যে কতটা গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলো, এ টু জেড পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে, প্রতিটা লাইন পড়তে হবে, বুঝতে হবে। ওকে, এছাড়াও আমার ডেডিকেটেড ভিডিও আছে, প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আছে। তোমরা যদি আমার চ্যানেলে প্লেলিস্টে যাও, আমি একটু দেখাচ্ছি। তো তার আগে একটা কথা, তো অনেকেই আছো যে আমি আরও একটা বা দুইটা অধ্যায় পড়তে চাচ্ছি, আমি সেফ জোনে থাকতে চাচ্ছি, আমি রিস্ক নিতে চাই না, এরকম যদি কারো মনে প্রশ্ন থাকে বা কেউ যদি চাও, তাহলে এই মানব বসতিটা, মানব বসতিটা এটা করবা, ঠিক আছে?
ওকে, তো এই 9টা অধ্যায় যদি কেউ করতে পারে তাহলে ইনশাল্লাহ 100% বলে দিব যে ইনশাল্লাহ ও প্লাস পেয়ে যাবে এই ভূগোলে। ওকে, এবং কি আরো যদি একটা অধ্যায় পড়তে চাও তাহলে আমি বলবো বাংলাদেশের এই যে সম্পদ ও শিল্প এই অধ্যায়টা পড়তে পারো, ঠিক আছে? যেগুলোতে 100% দেই নাই ওগুলো পরে পড়বা, মানে যারা আরো পড়তে চাও আর কি, রিস্ক নিতে চাও না, তারা এগুলো পড়বা। ওকে, আর যারা সময় হাতে কম যাদের, তারা এই 100% গুলো আগে ক্লিয়ার আপ করো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা আমি দেখাচ্ছি এই অধ্যায়গুলার প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু ডেডিকেটেড আমার ভিডিও আছে, আমি দেখাচ্ছি তোমরা এই ভিডিওগুলো কোথায় খুঁজে পাবা। তো অ্যাকচুয়ালি আমার এই প্রত্যেকটা আমি সংক্ষেপে শেষ করি, ভিডিওটা লং হচ্ছে। আমি দেখো এই প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো 100% দিয়েছি এগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার জন্য বা কোন টপিকগুলো স্পেসিফিকলি কোনগুলো পড়বো ওই অধ্যায়ের ভিতরে, আমার কিন্তু ডেডিকেটেড ভিডিও আছে। তো এই ভিডিওগুলো কোথায় পাবা? আমার চ্যানেলে যাবা, গিয়ে দেখবা যে ওখানে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট অপশনে গিয়ে, আমি দেখাইতে পারতেছি না এখন কারণ বর্তমান ওয়াইফাই নাই, ঠিক আছে, একটু প্রবলেম হয়েছে, আচ্ছা এই কারণে দেখাইতে পারতেছি না। তো দেখো প্লেলিস্টে যাবা, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওইখানে দেখবা এসএসসি 2024 লেখা আছে এবং ভূগোল লেখা আছে, ওইখানে গেলেই ওখানে এভরিথিং পেয়ে যাবা। ওখানে প্রত্যেকটা অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সাজেশনও এই এই ভিডিওটা ওই প্লেলিস্টের আন্ডারে থাকবে, আর ওখানে ডেডিকেটেড অধ্যায়গুলোর ভিডিও দেওয়া আছে। তো তোমাদের যেগুলো 100% দেখাই দিলাম এগুলা ওখান থেকে খুঁজে খুঁজে দেখে ক্লিয়ার আপ করে নেবা। ওকে, তো আজকে এই পর্যন্তই। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা। যদি তোমরা এই ধরনের ভিডিও যদি পেতে চাও, প্রতিনিয়ত আপডেট পেতে চাও, শুধু তোমাদের পড়াশোনা রিলেটেড না, মানে তোমাদের বইয়ের বই রিলেটেড না, তোমাদের 24 সালে এসএসসি পরীক্ষার এভরিথিং, পরীক্ষা কবে হবে, মানে এভরিথিং আপডেট তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। তো অবশ্যই যদি এই ধরনের আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ এগেইন নেক্সট ভিডিও।